কঠোর লকডাউনের আজকে প্রথম দিন। চট্টগ্রাম শহরের মূল যে 16টি স্পট রয়েছে এখানে কিন্তু সকাল থেকে সেনা সদস্য, পুলিশ সদস্য, বিজিবি এবং সরকারের যে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তাদের টহলধর নিয়ে তারা কিন্তু এখানে সকাল থেকে দায়িত্ব পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ এলাকায়। এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবকের যারা আছেন তারা কিন্তু মূল ফটক দিয়ে যে গাড়িগুলো ঢুকছে প্রয়োজনীয় ছাড়া এবং বিভিন্ন কাঁচামালবাহী যে গাড়িগুলো আছে তাদেরকে মূলত ঢুকতে দিচ্ছে, অন্যান্য গাড়ি তারা ঢুকতে দিচ্ছে না। এবং যে লোকগুলো এখানে কিন্তু আসলে বিনা কারণে রাস্তায় বের হয়ে আসছে সবাইকে তারা এখান থেকে ফিরিয়ে দিচ্ছেন এবং যাদের বুকে মাস্ক নাই তাদেরকে মাস্ক পরার জন্য বাধ্য করছেন। তো সকাল থেকে আমি নগরীর অনেকগুলো স্পটে গেছি, এখানে কিন্তু পুলিশের যারা রয়েছেন তাদের পাশাপাশি সেনাবাহিনী সহ প্রতিটি গাড়িতে কিন্তু তারা মোটামুটি চেক করছেন, প্রয়োজনীয় কেউ কি রাস্তায় বের হয়েছেন কিনা সেটি তারা দেখছেন, যারা অপ্রয়োজনীয় বের হচ্ছেন তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন। আর বিভিন্ন কলকারখানা যেহেতু খোলা রয়েছে তাদের বহনকারী কোনো পরিবহন কিন্তু এখন রাস্তায় নেই, অনেকে পায়ে হেঁটে আমরা যেতে দেখেছি এবং অনেকে দেখেছি রিক্সায় করে যাচ্ছেন এবং অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমরা চট্টগ্রামের জেলা প্রশাসনে যে 9 জন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু নগরীর প্রত্যেকটি স্পটে অভিযান চলছে এবং টহল চলছে, 9 জন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সকালে সার্কিট হাউস থেকে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন আগামী 7 দিনে যে লকডাউন সেটি তারা কঠোরভাবে পালন করার চেষ্টা করবেন, যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ চট্টগ্রাম ও অন্যান্য জায়গার তুলনায় বেড়েছে এবং সেজন্য মানুষকে সচেতন করার জন্য তারা কিন্তু কাজ করছেন। এবং ম্যাজিস্ট্রেটের যে টহল টিম রয়েছেন তারা আমাদেরকে বলছেন যারা এটি মানবেন না, যারা লকডাউনকে মোটামুটি যারা মেনে চলবেন না তাদেরকে যে আইনানুগ বিষয়গুলো রয়েছে সে ধারায় কিন্তু তাদেরকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করবে এবং তাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমরা যে জায়গাটিতে আছি কর্ণফুলী ব্রিজের এখানে, এখানে কিন্তু মূলত অনেকগুলো কলকারখানার পণ্যবাহী গাড়িগুলো আসা যাওয়া করছে, সেক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের জন্য কিন্তু বাধ্য করা হচ্ছে এবং অনেকাংশে কিন্তু দেখছি মানুষের মধ্যে কিছুটা সচেতনতা দেখতে পাচ্ছি আমরা, মানুষ কিছুটা সচেতন হয়েছেন এবং তারা মানার চেষ্টা করছেন। তো আমরা পুলিশের সাথেও কথা বলেছি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের যে টিমগুলো কাজ করছেন তারা বলেছেন তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন মানুষকে লকডাউনটি মানানোর জন্য এবং এই সংক্রমণকে রোধ করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামের অপরদিকে যে আপনার মূল দক্ষিণ জেলা থেকে যে চট্টগ্রামের মূল সড়কটি রয়েছে, উত্তর জেলা থেকে যে আপনার একেখান গেট রয়েছে সেখানেও কিন্তু সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং অন্যান্য আনসারের যারা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এবং শহরের ভেতরে যে কাঁচা বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটরা ডিউটি পালন করছেন। তারা চেষ্টা করছেন বাজারের ভেতরে যেন কোনোভাবে মানুষ গাদাগাদি করে চলাচল করতে না পারে এবং মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলে সেটির জন্য তারা কাজ করছেন। এছাড়া শহরের মধ্যে যে মুদি দোকানগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে, ওষুধের দোকান খোলা রয়েছে, সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য জেলা প্রশাসনের টিম কাজ করছেন। এছাড়া নগরীর মধ্যে কিন্তু মানুষের চলাচল মোটামুটি রয়েছে কিন্তু গণপরিবহন না থাকাতে মানুষ পায়ে হেঁটে চলাচল করছে। তাছাড়া চট্টগ্রাম নগরীতে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু করোনা রোগীর সংখ্যা যেহেতু বাড়ছে, আজকে গত 24 ঘন্টায় 552 জন করোনা আক্রমণে আক্রান্ত হয়েছেন এবং 5 জন মারা গেছেন গত 24 ঘন্টায়। গতকালকে কিন্তু চট্টগ্রাম জেলায় মারা গেছেন 10 জন। তো মৃত্যু সংখ্যা কমলেও কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, যার কারণে প্রশাসনের যে ভ্রাম্যমাণ আদালতগুলো কাজ করছেন তারা কঠোর নজরদারিতে রেখেছেন মানুষ যেন স্বাস্থ্যবিধি মানতে বাধ্য হয়। নগরীর শহরের মধ্যেও কিন্তু মানুষের চলাচল সীমিত আকারে তারা চলাচলের জন্য চেষ্টা করছেন, মানুষ যেন ঘর থেকে বের না হয় এবং প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মানুষকে বারবার তারা আহ্বান জানাচ্ছেন যেন বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বের হয়ে না আসে, কোনোভাবে যেন সরকারের যে আজকে লকডাউনের যে উদ্যোগ, মূল উদ্যোগ যেটি, যে কারণে লকডাউনটি দেওয়া হয়েছে
সে কারণটি যেন ফলপ্রসূ হয়, করোনা সংক্রমণ যেন কমে আসেন এবং সবাই যেন নিরাপদে জীবন করতে পারে সেটির জন্যই আসলে মূলত সবাই কাজ করছেন একযোগে। সাধারণ মানুষকেও তারা আহ্বান জানাচ্ছেন তারাও যেন সচেতন হয়, আজকে এই যে লকডাউনের মূল উদ্দেশ্যটি যেন সফল হয় সেটির জন্য কিন্তু সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে। তাছাড়া নগরীর বিভিন্ন এলাকায় আমরা ঘুরে সকাল থেকে দেখেছি কিছু উৎসুক মানুষ কিন্তু রাস্তায় বের হওয়ার চেষ্টা করছেন, লকডাউনটা কেমন, প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ড সেটি কেমন চলছে সেটি দেখার জন্য কিন্তু অনেক উৎসুক মানুষকে আমরা নগরীতে ঘোরাঘুরি করতে দেখেছি। প্রশাসনের যখন টিম আসে তখন তারা আবার গলির মধ্যে ঢুকে যায়, এটাও আমরা সকাল থেকে দেখেছি। তো আসলে সর্বাত্মক মিলে চট্টগ্রামে যে লকডাউনটি হচ্ছে সেটি অনেকাংশে এই মুহূর্ত পর্যন্ত ফলপ্রসূ দেখা যাচ্ছে এবং সারাদিন ব্যাপী রাত প্রায় ১২টা পর্যন্ত, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সমস্ত প্রশাসনের টিমগুলো তারা মাঠে থাকবেন এবং তারা লকডাউন সর্বাত্মক পালন করানোর জন্য চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো চট্টগ্রামে এ ছিল আমার কাছে লকডাউনের আজকের পরিস্থিতি।